ॐ पाथाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवासुतं देवं कंसचानूनमर्दणम् देवकी कृष्णं कृष्णम् वन्दे जगद्गुरुम् यम् ब्रह्मा वरुणेन्द्र स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदै साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यम् सामगाः गाः ध्यानावस्थित तद्गते मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरा सुरगणा देवाय तस्मै नमः श्री भगवने रषेशिक्षाय अवरम्र আজকে সমবিত হয়েছি আহ শ্রীমদ্ভগত গীতা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছিলাম গুণোত্র বিভাগ যোগ চতুর্দশ সেইখানে আমরা পড়েছি ষোলো নম্বর শ্লোক আমরা আলোচনা করেছিলাম কৃতকর্মণ সিকৃত সাহু সাত্বিকম নির্মলম ফলম রাজু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম তিনটি গুণ সত্য রাজতম যে তিন গুণ দিয়ে আমাদের যে শরীর তৈরি এই তিন গুণ আমাদের কি কি দেয় প্রত্যেকটা গুণ আমাদের তো কিছু না কিছু দেয় তো এটা আমাদের কি দেয় বলছেন কর্মা নির্মলম পুণ্য কর্মের ফল ফলের ফল কেমন না পবিত্র নির্মলম সাত্বিক কর্মের ফল হচ্ছে পবিত্র বলছেন সুখময় সাতিকম ফলম আহ পণ্ডিতগণ বলেন রজসা রাজসিক কর্ম ফল থেকে আমাদের দুঃখ হয় আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাই কোনো উদ্দেশ্যহীনভাবে কাজ করে যাই নাম যশের জন্য কাজ করে যাই আর যখন নাম যশ পাই না তখন আমাদের খুব কষ্ট হয় দেখবেন অনেক সময় অনেকে আমাদের ব্যবহার করেন এবং সেই ব্যবহার যখন হয়ে যায় আর আমরাও সে ব্যবহৃত হয়ে থাকি সকলের নাম যশের জন্য কাজ করে থাকি আমি একজনকে জানতাম যিনি খুব ছোটাছুটি করতেন বিয়ে বাড়ি বাড়ি হলে সবাই তাকে ডাকাডাকি করতেন এবং তিনিও খুব শান্তিতে খুব আনন্দে ছিলেন যে আমাকে সবাই ডাকছেন তারপরে তাকে সবাই ডাকতেন এবং তিনি খুব খুশি হতেন সবাই বলছেন ও খুব কাজের ও খুব কাজের ও খুব কাজের কাজ মিটে গেলেই তারা তাকে আঘাত করতো এইটা হচ্ছে কথা তারপরে আমরা অনেক কাজ কাজকর্ম করে থাকি তবে যে কাজ শেষ হয়ে যায় আমাদের তারা ছুঁড়ে ফেলে দেয় এটা হবেই রজগণী যারা তাদের পক্ষে এটা এই জিনিসটা হবেই আমরা কিছুতেই এর থেকে বেরিয়ে আসতে পারবো না আমরা যতই মনে করি না আমরা দারুণ কোনোরকম কোনোরকম মায়ামোহ কোনোরকম কিছু নেব না কিন্তু এ থেকে বেরিয়ে আসতে পারব না তাই বলছেন রজগুণের ফল হচ্ছে দুঃখ বেদনা আর তামসিক ফলম জ্ঞান মূঢ়তা তামসিক তামসিক যে সে তো ঘুমোতেই থাকে সে কিছুতেই জেগে ওঠে না সে কিছুতেই জাগতেও চায় না তার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে তবু সে কিছুতেই কিছু করে না এর এর ভেতর ধরনের জিনিস থাকে তমসের মধ্যে রাজস্বিকতাও থাকে তামসিকতাও তীব্রভাবে থাকে বিরোজানন্দজি একজনের গল্প বলতেন বীরজানজী বলতেন যে সে একখানা সোনার বালা একজোড়া সোনার বালা তৈরি করেছে কেউ তার বালাটির দিকে ফিরেও তাকাচ্ছে না তখন সে কি করলো তার বাড়ি তার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিল আর সে কুঁড়ে ঘর ধাউ দাউ করে চলছে বিভিন্ন মানুষজন আসছে তাকে তার কে রক্ষা করতে আর তাদের তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে দেখো গো দেখো গো সব কুড়ে গেল হাতের বালা দুটো এগিয়ে দিয়ে এই একজোড়া বালা এইগুলো আমাকে কেবলমাত্র এই একজোড়া বালা ছাড়া আমার আর কিচ্ছু নেই এই হচ্ছে তামসিক গুণের ফল অজ্ঞানম মূঢ়তা অজ্ঞানম এই হচ্ছে দুঃখম অজ্ঞানম ওইখানে শ্লোকে রাজস্বাস্তু ফলম আর দেখুন তমাশা তমাসা ফলম দুটো আলাদা আলাদা করে রাখা কিন্তু ফল দুটোকে পাশাপাশি রাখা একটা হচ্ছে দুঃখ আর একটা হচ্ছে অজ্ঞান অজ্ঞান করে রাখে জাগতে দেয় না জেগে উঠতে দেয় না এইখানেই এসে আমরা থেমেছিলাম এবং তারপরের অংশ থেকে আমরা ধীরে ধীরে পড়াশোনা যে চারজনকে ঢুকতে দিচ্ছি এই চারজনেই আমাদের থেমে গেল একশো চুয়াল্লিশ এখন যা আছে এই সংখ্যা নিয়েই আমরা চলবো সতেরো নম্বর শ্লোক সেখানে বলছেন সঞ্জায়তি জ্ঞানম রাজসো লোভ এ বাচা প্রমাদ মোহৌ তমসঃ ভবত অজ্ঞানমেবচ আবার বিষয় একই জিনিস চর্চা আমাদের মনে হতে পারে একই জিনিস বারবার চর্চা করে আমাদের কি লাভ কিন্তু ভগবান বারবার আমাদের মনে করছেন সত্ত্বাৎ সঞ্জায়তি জ্ঞানম সঞ্জায়তি শব্দের অর্থ যা উৎপন্ন করে যার থেকে এই জিনিসগুলি আসে সত্ত্ওয়াৎ সঞ্জায়তি জ্ঞানম। সত্ত্বগুণ আমাদের ভিতরে জ্ঞানের প্রকাশ করে জ্ঞান কি করে আমাদের ভেতরের আলোকে প্রজ্জ্বলিত করে আমাদের দেখতে সাহায্য করে এই দেখতে সাহায্য করাটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখতে চাওয়াটা দেখতে পাওয়াটা এটা বড় দরকারি জিনিস তাই বলছেন সত্ত্বাৎ সঞ্জয় এতি জ্ঞানম রাজাস লোভ ই ভ লোভ লোভ আমাদের এখানে যে লোভ শব্দটা ব্যবহার করা হয়েছে আদতে কিন্তু লোভ বলতে এখানে ডিজায়ার বাসনাকে বোঝাচ্ছে যাই এই যে চাই চাই ইচ্ছা আমাদের সবসময় চাইছি এই চাওয়াটাই খুব ভয়ানক অবস্থা হয়ে যায় এবং এই চাওয়াটা যত তীব্র হতে থাকে যত বেদনাদায়ী হতে থাকে যত কষ্টকর হতে থাকে তত আমরা যেন ডুবে যেতে থাকি তাই বলছেন রাজস লোভ এ বচ তমস অজ্ঞানম প্রমাদম প্রমাদ মোহ এ এ ভবত তাহলে কি করে অজ্ঞান তমস গুণ কি করে তিনটে জিনিস করে এক হচ্ছে অজ্ঞান দুই হচ্ছে প্রমাদ আর তিন হচ্ছে মোহ তিনটে জিনিস দেখতে একই রকম হলেও এক নয় তমাস এই অজ্ঞানম যে আমাকে জানতে দেয় না অজ্ঞানতা আমার ভেতরে কাজ করতে থাকে প্রমাদ মানে হচ্ছে আমি জানি অথচ আমি ভুল করে ফেলছি আমাদের মনে আছে এই ট্রেনিং সেন্টারে তখন তো আমরা আছি রামনাম সংকীর্তন হচ্ছে আমরা তখন ট্রেনিং সেন্টার নয় পিপিটিসিতে রামনাম সংকীর্তন হচ্ছে মন্দিরে আর আমরা এই ট্রেনিং সেন্টারে দুজন এসেছি কিছু একটা কাজ দেওয়া ছিল তখন এই স্বামীজির একশো পঞ্চাশ এই স্বামীজি শিকাগো বক্তৃতার শতবর্ষ হচ্ছে তার কিছু কাজ আমাদের দেওয়া হচ্ছিল সেইটা ট্রেনিং সেন্টারে এসে ফেরত দিতে এসেছি আর দেখছি সেদিন রামনাম সম্পূর্ণ আমরা ট্রেনিং সেন্টার থেকে এসে দেখছি ওটা ট্রেনিং সেন্টারে একশো জন যে অধিবাসী আছেন তারা কেউ নেই ট্রেনিং সেন্টার পুরো ট্রেনিং সেন্টার ফাঁকা আর একজন ব্রহ্মচারী মহাবীর আস্তে আস্তে তিনতলা থেকে দোতলা দোতলা থেকে একতলায় নামছেন আমরা সেই কাঁচের মধ্যে দিয়ে দেখছি তিনি আস্তে আস্তে এসে বলটাকে নিয়ে থাপাতে থাপাতে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ট্রেনিং সেন্টার প্রিন্সিপাল ছিলেন আমাদের পূজনীয় জগদাত্মানন্দজি মহারাজ জগদাত্মানন্দজি তিনি বলতে থাকলেন তিনি বলছেন যে তুমি এখানে কি করছো বলছে কেন ভলিবল খেলতে যাচ্ছি যে টুডে ইজ একাদেশি হোয়াট এ প্রমাদ হোয়াট এ প্রমাদ এই যে ভুলে যাওয়া তার মানে যে ইচ্ছা করছে তা নয় কিন্তু মানে আমাদের জীবনে যদি ওই যে আমাদের যে তাকানোর যে জিনিসটা আমাদের যে যেটার উপর রিফ্লেক্ট করার কথা সেইটা থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে সেই রিফ্লেকশনটা যদি ভুল জায়গায় হয়ে যায় তাহলে আর আমরা ভুলে যাই এটা হচ্ছে প্রমাদ আর দুই হচ্ছে মোহা মানে যেটা সত্যি নয় তার প্রতি এক ধরনের ভালোবাসা জন্মায় আর এই মূলতা আমাদের কি করে বারবার জন্ম মরণ চক্রের মধ্যে বেঁধে দেয় যেটা সত্যি নয় সেটাকে সত্যি ভেবে এগিয়ে চলা এই সত্যগুণ সম্পর্কে এই এই বলা হচ্ছে যত বর্ধিত হতে থাকে তত আমাদের ভেতরে আত্মজ্ঞানের বিকাশ হয় আমরা তখন আমাদের ঠিক ঠিক মতো চিনতে পারি এই আত্মজ্ঞানের বিকাশ হতে থাকে তাই সত্যগুণকে সবসময় বলা হয় জ্ঞানের উৎপাদক জ্ঞান জ্ঞানের প্রকাশ হচ্ছে যত যদি আমরা আমাদের নিজের ক্ষেত্রে জ্ঞানের আলোকে জ্বালাতে চাই অবশ্যই সত্যগুণকে আশ্রয় করতে হবে সত্যগুণকে আশ্রয় করা সহজ সরল উপায় এইটা এটা ছাড়া হওয়া যায় না সত্যগুণ খুব সহজে হয় আমাদের পুরনো সাধুরা বলতেন যারা আরোগ্য ভবনে থাকতেন পার্শ্বের সন্তান বিজ্ঞান মহারাজের পার্শ্বদের সন্তান ছিলেন স্বামী প্রতিভানন্দজী মহারাজ জলপাইগুড়িতে সারাটা জীবন কাটিয়েছেন তার জীবনে কোনো ঘনঘাটা ছিল না কিন্তু তিনি চেষ্টা করতেন বারবার জপ করতে চেষ্টা করতেন এবং স্তব স্তুতি মুখস্থ করতেন বলছেন আমার ভেতরে সারা জীবন কাজ করেছি রজগুণটা তীব্র কিন্তু সেটাকে আমি পেরিয়ে যেতে চাই হাত পা কাজ করছে না মাথা কাজ করে না ভগবানকে তাই ডাকছি বলছেন এতদিন অভ্যাস করিনি তো তাই আবার করে নতুন করে অভ্যাস করার চেষ্টা করছি বাড়ে বাড়ে পুনঃপৌনপণিকভাবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে করতে ভগবানের নাম ভালো না লাগলেও বারবার বারবার করে চেষ্টা করতে হবে ভগবান সম্পর্কে গ্রন্থ ভালো না লাগলেও পড়তে হবে বারবার কথামৃত দেখবেন একটু একটু করে পড়তে থাকবেন কিরকম নেশার মতো ধরে যাবে তার চেয়েও সহজ মায়ের কথা পড়া কথামৃত তবু তোর করে পড়তে হয় মায়ের কথা পড়বার জন্য খুব বেশি জোর করতে হয় না আমরা যখনই পড়ি তখনই যেন মনে হচ্ছে মা যেন বসে আছেন আমাদের সামনে এই হয়তো দুপুরবেলা এরকম দুপুরে বর্ণনাছে সরোজবালা দেবী মায়ের কাছে গিয়েছেন গিয়ে দেখছেন মা মাদুরে শুয়ে আছেন আপনি চোখ বন্ধ করলে দেখতে পাবেন মা সত্যি সত্যি মাদুরে শুয়ে আছেন আপনি মায়ের কাছে বসে মায়ের সঙ্গে কথা বলছেন মা মশারির ওপর থেকে সে রেখে রাখা পাখাটা নিয়ে এসে তাই দিয়ে হাওয়া খেতে বলছেন আপনি চোখ বন্ধ করলে দেখতে পাবেন সত্য গুণ বিশুদ্ধ সত্য তার সঙ্গ করতে পারবেন এই বারবার 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 সঙ্গ করতে করতে আমাদের ভিতরে সত্যগুণের বিকাশ হয় এবং সত্যগুণ যত বিকশিত হবে তত আত্মজ্ঞান নিজের মধ্যে বাড়তে থাকবে রজগুণকে যদি আমি অতি বিকশিত করতে থাকি তাহলে লোভের উৎপত্তি হবে এবং লোভ তখন কি করবে তখন আমাদের ভেতরের কামনা বাসনাকে জাগিয়ে তুলবে জগতের প্রতি আসক্তি বোধ বৃদ্ধি করবে এর ফলে আমি আবার সেই বন্ধনের মধ্যে পড়তে থাকবো আর বলছেন তমগুণ থেকে তিনটি জিনিস হয় একটা প্রমাদ মোহ এবং এই যে এত কাণ্ড করে অজ্ঞানের আলো জ্বালালেন সেই জ্ঞানের আলোটা যা কেউ জোর করে নিভিয়ে দিচ্ছে এই রকম অবস্থা হয় আঠারো নম্বর শ্লোকে খুব ছোট্ট শ্লোক কিন্তু ভারী সুন্দর কথা বলা হচ্ছে বলেছে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যাস্থাপ মধ্যে তিষ্ঠন্তি রাজ সাহা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা কার কীরকম গতি হয় সেই কথা বলছেন সত্ত্বস্থা সত্ত্ব গুণপ্রধান মানুষগণ তাদের কি হয় ঊর্ধ্ব গচ্ছন্তি তারা ঊর্ধ্ব যাত্রা করেন এই জাগতিক লোকে যাত্রা করেন উর্ধ্বলোকে যাত্রা অনেকে মনে করেন স্বর্গাধি লোক তা নয় দুটো দিক হতে পারে এক হচ্ছে স্বর্গাদি লোকে যাত্রা করতে পারেন তারপরে চীনে পুণ্যে মর্ত লোকে বিশান্তি আমার যত পুণ্য ফল আছে সেটাকে ভোগ করার পরে যখন সেটা চলে যাবে তখন আবার এই জগতিক লোকে চলে যাব এই সত্যগুণ আরুডো করার কথা বলছেন স্বর্গসুখ লাভ করার জন্য না স্বর্গসুখ তো টেম্পোরারি আপনাদের মনে আছে কিনা জানি না আমরা নচিকেতার বিষয় আলোচনা করেছিলাম সেখানে নচিকেতা যখন আত্মজ্ঞান চাইছেন যমরাজের কাছে মৃত্যু তীর্ণ জীবন যাপন করতে চাইছেন যমরাজ বলছেন ওসব জেনে দরকার নেই ওসব জেনে কোনো লাভ নেই তোমাকে আমি শশাগরা পৃথিবী দান করছি ভগ্যবস্তু বস্তু দান করছি মহিলা দান করছি শত শত পুত্রের সন্তান হবে তাদের নিয়ে তুমি থাকো নচিকেতা বলছেন না না আমি সব চাই না যমরাজ বলছেন কেন চাও না বলছেন ওই যে মাথার ওপর তোমার যে খাঁড়াটা মৃত্যুরূপী খাঁড়াটা ঝুলছে ওটা যে কোনো মুহূর্তে আমার ওপর ভেঙে পড়তে পারে আমার সব সময় মনে হবে এই শেষ হয়ে গেল এই শেষ হয়ে গেল এই শঙ্কা এই ভয় নিয়ে আমি তোমার দেওয়া যাবতীয় যে ভোগ্য বস্তু সেটাকে আমি ভোগ করতে চাইছি না তাহলে এই যে ঊর্ধ্বম গচ্ছান্তি এই কথাটার অর্থ কি ঊর্ধ্বম গচ্ছান্তি মানে এমন একটা অবস্থা যেখান থেকে আর ফিরে আসা নাই আমি ঈশ্বরের স্বরূপ হয়ে ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাওয়া এইটা হচ্ছে ঊর্ধ্বম গচ্ছান্তি কেউ কেউ অন্যভাবে অনুবাদ করেন আমার এটা পড়তে পড়তে এই অবস্থাটার কথাই মনে হয়েছে তারপরে বলছেন রাজসা রজগুণী লোক সে জগতে বেঁচে থাকে দেখুন মা ঠাকুরনের জীবনী ভালো করে আবার করে ভাবনা করার চেষ্টা করুন মায়ের তখন শরীর চলে যাবে রাধু দি মাকু এরা সব এসে উপস্থিত হয়েছেন মা শরৎ মহারাজকে বলছেন ওরা এখানে কি করছে ওদেরকে চলে যেতে বলো আমার ওদের দেখতে ভালো লাগছে না বলছেন আমি এই জগতের উপর মন রাখার জন্য রাধু রাধু করেছিলাম দেখুন আমরা এই জগতে মন রাখার জন্য কত রকমের আমাদের উপকরণ লাগে মাত্র সেই তার যে মহামায়া তার যে স্বরূপ তার সে মায়া শক্তি সেইটাকে কেন্দ্র করে বেঁচেছি এই জগতে যদি থাকতে হয় তাহলে রজগুণকে নিয়ে আমাদের থাকতে হবে নানা রকম কর্মের মধ্যে দিয়ে থাকতে হবে এই রাজ কর্মের মধ্যে দিয়ে নানা রকম বাসনার মধ্যে দিয়ে যদি মনুষ্য লোকে টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের এই বাসনার মধ্যে দিয়ে থাকতেই হবে এর বাইরে আমরা কিছুতেই যেতে পারবো না আমরা এই বাইরে কেন যেতে পারবো না সেটা আমাদের এইটাই বলছেন আর বলছেন জগন্ন গুণবৃত্তি স্থা তাম বলছেন নিকৃষ্ট গুণবৃত্তি সম্পন্ন মানুষ তারা কি করেন সেই তমসিক জ্ঞানেরা অধগচ্ছন্তি অধগতি প্রাপ্ত হয় এই তিন গুণের প্রভাবে নির্ধারিত অধগতি অর্থটা হচ্ছে এই নিজের কাছে আমরা নিজে ছোট হয়ে যাই এমন এমন কর কাজ করি নিজের কাছে আমরা নিজে ছোট হয়ে যাই কয়েকদিন আগে আমাদের স্কুলে একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটেছেন একজন মানুষ একজন মাস্টারমশাই তিনি স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র সেটি বাইরে কোনোভাবেই তাঁর হাত দিয়ে বা যেভাবেই হোক সেটা বেরিয়ে গেছে এবং তার ভেতরে তার একবারে প্রচ্ছন্ন প্রভাব আছে এটা পরিষ্কার হয়ে গেছে তারপরে তাকে বারবার করে বলা হলো কেন এটা হলো পরীক্ষা আবার করে নতুন করে পরীক্ষা নিতে হলো এবং ছাত্ররা তারা কিন্তু নির্ভয় বলতে পারছেন যিনি পরীক্ষার প্রশ্নপত্র বলে দিয়েছেন তিনি নির্ভয় বলতে পারছেন না তিনি দায় এটা স্বীকার করছেন না কিন্তু ছাত্ররা কিন্তু নির্ভয় বলছে যে হ্যাঁ এই ভুলটা আমরা করেছি আমরা শুধু করিনি আমরা অন্যান্য বন্ধুদের আমি শুধু জানিনি অন্যান্য বন্ধুদের মধ্যে এই খবরটা স্প্রেড করেছি আমি হতবাক হয়ে যাচ্ছিলাম একটা তেরো চোদ্দ বছরের ছেলে তারা এই সত্যকে ধরে রাখতে পারছেন একটি চল্লিশ বছরের মানুষ তিনি এত লেখাপড়া করেছেন এত দিন ধরে পড়িয়েছেন প্রায় প্রায় আঠারো বছর ধরে পড়াচ্ছেন তিনি কিছুতেই সত্যের টিকে থাকতে পারছেন না ফাইনালি আমার কাছে যখন আসা হলো আমি তখন তাকে বললাম এই যে কাজগুলো আপনি করছেন এর ফলে তো আপনার একটা সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে আপনার ছেলে স্কুলে পড়ে সমস্ত কিছু হবে এটা কেন করলেন ভারী সুন্দর করে তিনি বলছেন না আমি কোনো রকমের ক্ষমা চাইবো না অত যখন তাকে শোকজ নোটিস দেওয়া হলো তাতে কিন্তু উনি পরিষ্কার বুক দাবিয়ে বলছেন যে আমি টিউশন করাই আমি টাকা নিয়ে পড়াই হ্যাঁ তেনা মেনা উল্টো করে তিনি আমাদের আক্রমণ করছেন এই হচ্ছে নিজের কাছে নিজে যে ছোট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তাকে যখনই সবাই দেখবে সবাই সে পিস করতে থাকবে কিন্তু তিনি যতদিন যাই চেষ্টা করুক না কেন সবাই জানবেন তিনি একটা সময় এই কাজটি করেছেন খারাপ কাজটি করেছেন অথচ যিনি এই কাজটা করেছেন তার ভিতরে চেতনা আসছে না তার ভেতরে বোধটা যাচ্ছে না এই বোধটা না জাগা এটা যে কি বড় বেদনার কি বড় দুঃখের আমি বললাম না কে আপনি ক্ষমা না চাইলে পাবলিক প্লেসে যেখানে যেখানে এখানে আমাকে বলতে বলা সব জায়গায় কিন্তু এই ঘটনার আমি উল্লেখ করবো তাতে কিন্তু আপনার অসম্মান অনেক বেশি হবে বললেন হ্যাঁ ঠিক আছে করবেন কি হয়েছে তাতে মানে এই যে বোধটা আসা আমাদের ভেতরে যে না কাজটা খারাপ করেছি এবং এর কাজ করার ফলে এই কাজটা অন্যায় হয়েছে এই ন্যায় অন্যায় বোধের পাড়ি আমরা চলে যাই সেটা হচ্ছে তমগুণ আমাদের ভেতরে বৃত্তি পেলে তাই বলছেন অধহ গচ্ছন্তি তামসা এত নিচে আমরা নিমে যাই এত নিচে আমরা নিমে যাই আমরা নিজেদের যে মনুষ্যত্ব যে সত্তা

যখন যিনি তত্ত্বদর্শী পুরুষ যিনি এই তিনটিকেই দেখেছেন যখন তিনি কাউকেই কর্তা বলে মনে করেন যে সত্য এই তিনটাকেই তিনি তিনি পারে যেতে চান ঠাকুরের সেই বিখ্যাত গল্পটার কথা ভাবুন প্রতীককে একদল চোর একদল ডাকাত মিলে ধরেছে একজন বলছে ওকে মেরে দাও সে বলছে যে ওকে মেরে দিয়ে এখানে ফেলে দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাও আরেক বলছেন না না মারার দরকার খুব করে পিটিয়ে ও জিনিসপত্রে ওকে এখানে বেঁধে রাখো আর আরেকজন এসে বন্ধন খুলে দিয়ে বলছেন তোমার কি কিছু লেগেছে চলো তোমাকে আমি তোমার বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছি জঙ্গলের পাড়ে এসে বলছে ওই দেখো যে রাস্তা দেখা যাচ্ছে ওইটা পেরিয়ে গেলেই তোমার গ্রাম সে বলছে তুমি আমার এত উপকার করলে তুমি চলো আমাকেও নিয়ে চলো তুমিও চলো আমার সাথে বাড়ির লোকজন বাড়ি খুশি হয় বলছে না না বাবা গেলে হবে না কারণ পুলিশে আমাকে ধরবে যদি আমাদের এই এই তিনটির বাইরে যেতে হয় তাহলে ত্রিগুণাতীত হতে হবে তাই বলছেন কর্তারম যদা দ্রষ্টম অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবম শোধি গচ্ছতি শেষের অংশটা খুব ভালো গুনেভ্য পরম ব্যক্তি যে গুণের অতীত তাকে জানেন ঈশ্বর হচ্ছেন ত্রিগুণাতীত ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম কোনো গুণ দিয়ে ভগবানকে ধরা যায় না সত্য গুণ দিয়ে ভগবানকে আমরা ভাবলাম যে খুব সত্য গুণ আরোপ করব তাহলে ভগবানকে একবারে পকেটের মধ্যে করে মোবাইল ফোনের মধ্যে ঘুরে বেড়াবো তাও নয় তিনি সত্য গুণ নয় তিনি রজগুণ নয় তিনি তমগুণ নয় তিনি সমস্ত গুণের গুণাতীত দুর্গামূর্তি যে দেখেন আপনারা দেখবেন তিনটে গুণ দেবীর আসল যে রূপ সেটা কিন্তু এই তিন গুণের অতীত তমগুণ রূপী মহিষাসুর আছে রজগুণ রূপী সিংহ আছে দেবী সত্য গুণময়ী বিশুদ্ধ সত্য গুণময়ী কিন্তু তিনি বধ করছেন আর চেপে রেখে দিয়েছেন ওইটা হচ্ছে তার স্বরূপ তিনি তার সেই সত্যগুণ দিয়ে তম তামগুণকে বধ করছেন আর রজগুণকে উত্থিত হতে দিচ্ছে না কিন্তু তিনি এর বাইরের একটা জিনিস সে তার স্বরূপটা কীরকম দেখবেন মা দুর্গার ঠিক মাথার ওপর শিব ঠাকুরের একটা ছবি থাকে চালচিত্রে শিব ঠাকুর তম্বুরা বাজাচ্ছেন আর সেই তম্বুরা বাজাতে বাজাতে তিনি গভীর ধ্যানেমগ্ন হয়ে আছেন আত্ম আত্মানন্দে বিভোর হয়ে আছেন তাই বলছেন সেই যে গুণের ভিয়চ্চ পরম ব্যক্তি যে গুণের অতীত তাকে জানেন আর সেই অপরোক্ষ অনুভূতি লাভ করে তিনি কি করেন মদ্ভাবম স অধিগচ্ছতি মৎ ভাবম আমার ভাব ঈশ্বর নিজে বলছেন আমার ভাবে ভাবিত হয়ে অধিগচ্ছতি শব্দের অর্থ হচ্ছে একাত্ম হয়ে যাওয়া তার সঙ্গে একাত্ম হয়ে গেছি আমি তার ভাবে ভাবিত হয়ে হয়ে ঈশ্বরময় গেছি ঠাকুর বলছেন না নুনের পুতুল সে চলেছে সমুদ্রের জল কতটা গভীর সেইটা মাপতে যত সমুদ্রের কাছে আসতে থাকছে সমুদ্রে সেই লোনা হওয়ায় আস্তে আস্তে সে গলতে শুরু করেছে তারপর যখন আরও কাছে সে পৌঁছে গেছে জলের ভেতরে গিয়ে সে মিশে গেছে আলাদা করে তার সত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না এই অধিগচ্ছন্তি শব্দটার অর্থ হচ্ছে তাই আমার নিজের যে সত্তা যেটা দিয়ে আমরা ঠিক করি যে আমি লাইলি দিই আমি বৈশালী দিই আমি কবিতা দিই আমি বিট্টু এই যে আমাদের যে আলাদা আলাদা সত্তা এই আলাদা আলাদা সত্তা এটাকে আর আমি দেখতে পাই না আমরা তখন তার সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাই আমার যে পৃথক সত্তা আছে সেটা সম্পূর্ণ ভুলে যাই সেটার মধ্যে ডুবে যায় তাই বলছেন গুণেভ্য চপরম ব্যক্তি মদ্ভাবম স अधिগচ্ছতি আমার ভাবিতে তিনি ডুবে যায় এই অবস্থাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয় মোক্ষ প্রাপ্তি মোক্ষ পাওয়া সেই মুক্তি লাভ করেন এই জন্ম মরণের চক্রের ভিতর আর তাকে করতে হয় না মৃত্যু আর মোক্ষীয় মামৃতা আপনারা খুব পড়েন মহাভারতঞ্জয় মন্ত্র তেজ ত্রম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম ঊর্বারুকাম ইব বন্দনা মৃত্যোর্মক্ষিย মামৃত মন্ত্রের মধ্যে শেষের লাইনটাই খুব ইম্পর্টেন্ট ঊর্বারুকম ইব ঊর্বারু মানে হচ্ছে ফুটি ফলে গরমকালে কোন ফুটি ফল দেখতে পাবেন গোলাকার দেখতে আমাদের জন্মমৃত্যু চক্রটাও এরকম গোলাকার জন্মাচ্ছি মরি জন্মাচ্ছি মরি বারবার ঘুরছে এই যে মৃত্যু আসছে সাধক যদি জানতে পারে এই মৃত্যু আর তাকে জন্ম চক্রের মধ্যে ফেলবে না মামৃতা। এই মৃত্যুর মধ্য দিয়ে তিনি অমৃতের পথে যাত্রা করবেন তাহলে আর তার কোনো ভয় নেই নম্বর শ্লোক কুড়ি সেখানে বলছেন তান তান আতিত্র দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃতম অশ্ন বলছেন দেহি দেহি মানে হচ্ছে দেহধারী জীব যিনি দেহ ধারণ করেছেন এই জগৎ সংসারে ঘুরছেন দেহ সমুদ্ভবান এতান ত্রিন গুণান আতিথ্য এই যে আমরা দেহ ধারণ করি এর মূল কারণ হচ্ছে এই তিন গুণের জন্য সত্য রজতম এই তিন গুণই আমাদের কর্মবন্ধনে বাধ্য করে আমরা যদি কর্মবন্ধনের বাইরে যেতে চাই তাহলে এই সত্য রজতম এই তিন গুণের পারে যেতে হবে তাই বলছেন যিনি দেহী যিনি শরীর ধারণকারী দেহ সমুদ্ভবানী দেহ যেভাবে উৎপন্ন হচ্ছে তার তিনি যদি সেই প্রাপ্তি পেতে চান তাকে অবশ্যই এই বাইরে যেতে হবে অতিক্রম করে কাকে অতিক্রম করতে হবে জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃতম আশ্নতি এই যে এই তিনটি এই যে চারটি জিনিস আমাদেরকে বারবার বলছেন জন্ম মৃত্যু জরা আর দুঃখ এই যে তিনটের জন্য তাদের থেকে দুঃখ জন্ম তারও দুঃখ এই যে পৃথিবীতে আসছি এত কষ্ট হচ্ছে ভীষণ রকমের কষ্ট তারপরে যখন এসে পৌঁছেছি তখন আরেক রকমের কষ্ট তারপরে শরীর খারাপ হচ্ছে নানা রকমের ব্যাধি হচ্ছে তার জন্য যে জড়া তার জন্য যে দুঃখ এই যে আমি যখন রোজ ইনসুলিন নিই যখন ছুঁচের ভেতরে সিরিঞ্জের ভেতরে ইনসুলিনটা পুরি তখন রোজ মনে হয় আবার লাগবে আবার এটা ঢুকবে আবার কত ব্যথা হবে তারপরে যেই ইনসুলিন দেওয়া হয়ে গেল ইনসুলিন দেওয়া হয়ে গেল তখন আর এই সমস্ত কিছু আমাকে ছোঁয় না কিন্তু তা কিন্তু নয় এইগুলি প্রত্যেকটা ব্যাধি কষ্ট এই জড়ার কারণে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এগুলো থেকে যদি আমরা যে সে যে দেহি সে যদি জানেন এই যে চারটি দুঃখ আমাদের জীবনে আছে এই দুঃখের কারণ হচ্ছে এই ত্রিগুণ তখন সেই ত্রিগুণের অতীত হয়ে যেতে চায় এবং সেই অতীতটা কেমন হয় বিমুক্তাহ জন্মবৃত্ত জরা ব্যাধির বিমুক্ত এই যে জাগতিক যে যে সার্কল এর বাইরে এসে চলে যায় আর সে তখন কি করে অমৃতম অশ্নুতে অশ্নুতে শব্দটার অর্থ হচ্ছে পাওয়া প্রাপ্ত হয় তখন সে সেইখানে অতীত অবস্থায় পৌঁছয় এবার অর্জুন প্রশ্ন করছেন কৈল অর্জুন উবাচ ไกลังিৎ สตีน ಗುಣาน อีตานอตีโต ভবติ பிரபு কিมาচার कथम चैतान स्त्रीन ಗುಣาน ಗುಣาน অতি วक्तติ এটা হচ্ছে মজার কথা అర్జుনে বা জিগেশ করছেন কি করে দেখব কি করে জানব কি করে বুঝব যে আমার সামনের মানুষটা সে গুণের অতীত অবস্থায় পৌঁছেছে একটি ছেলেকে আমরা দেখছি না আমাদের স্কুলে থেকে পঞ্চম স্থান অধিকার করেছিলেন প্রথম যেদিন তাকে দেখলাম তার কার্যকর্ম তার কার্যকলাপ দেখে আমার তাকে খুব সাধারণ মানুষ বলেই মনে হয়েছিল এটা কি কি করে মাধ্যমিককে পঞ্চম স্থান অধিকার করল তারপরে মাধ্যমিক পরীক্ষায় সে যে পরীক্ষা দিয়েছিল তার পরীক্ষার খাতাগুলো জেরক্স করে স্কুলে রেকর্ড করার জন্য পাঠানো হয়েছিল সেই খাতাগুলো আমরা খুলে খুলে দেখছিলাম সেই খাতাগুলোতে দেখলাম দুটি জিনিস খুব সুন্দর এক হচ্ছে খুব পরিষ্কার যে বিষয়টা জানতে চাওয়া হয়েছে সেটা সম্পর্কে তার খুব পরিষ্কার সম্যক ধারণা আছে এক আর দুই সেই সম্যক ধারণাকে পরিবেশন করার মতো ক্ষমতা আছে দেখবেন অনেকেই ব্লগ তৈরি করেন বিদেশে অনেকেই ব্লগ তৈরি করছেন প্রবাসে ঘরকন্যার মহুয়া যেরকম করছেন সেরকম নানা জোর নানাভাবে করছে এবং সেটা খুব মজার কিন্তু এই যে প্রবাসে ঘরকনার মহুয়াদি যখন বলেন কেমন আছেন আপনারা সবাই বলতে থাকেন একটা অদ্ভুত রকমের তার সঙ্গে আমরা এই সহযোগী ব্যবস্থা দেখতে পারি প্রত্যেকেই মানুষ কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশন শুধু জিনিসটা জানলে হবে না সেটাকে প্রকাশ করার যে পদ্ধতি এটা হচ্ছে এই রকম। তাই অর্জুন জিজ্ঞাসা করছেন হে প্রভু হে শ্রীকৃষ্ণ কই লিঙ্গই লিঙ্গই শব্দের অর্থ হচ্ছে চিহ্ন কি দেখে কোন লক্ষণের দ্বারা এতান্ত্রিম গুণান অতীত কেমন করে জানব এই মানুষটা এই যে তিন গুণ সত্তর এই তিন গুণকে অতীত করে তিনি মুক্ত অবস্থায় অতীত অবস্থায় গিয়েছেন কিমাচার এ তান্তাতে অতিবর্তাতে শব্দটা খুব ইম্পর্টেন্ট কেমন করে জানব তিনি এই তিন গুণকে অতিক্রম করে গিয়েছেন এই তিন গুণ আর তাকে স্পর্শ করে না পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের তখন বাইপাস সার্জারি হবে একানব্বই বছর বয়স সুধাংশু ভট্টাচার্য ডক্টর সুধাংশু ভট্টাচার্য যিনি অপারেশন করবেন তিনিও একটু শঙ্কিত মহারাজের এত বয়সের জন্য আর যারা সংঘের প্রধান তখন পূজনীয় স্বামী গহনানন্দজি তিনি জেনারেল সেক্রেটারি এবং আত্মস্থানন্দজি আদি সহ সম্পাদক যারা আছেন তাদেরও এবং বোর্ড অব ট্রাস্টি সকলের খুব ভয় কারণ তাদের মনে হচ্ছে এ মহারাজকে এত তখন তো বাইপাস সার্জারি অনেক দীর্ঘ সময় ধরে হতো আর গলার উপর থেকে পেটের কাচ অব্দি অনেকখানি অংশ কাটা হতো শরীরে এক জায়গা থেকে না নিয়ে সেখানে জোড়া হতো এই যে নানা রকমের প্রসেস হবে এতে বোধ হয় মানুষের শরীর আর ফিরবে না তাই তারা তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন এ মহারাজজি আপনার কি অভিমত আপনার কি আপনার কি ইচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আপনার বাইপাস সার্জারি করার দরকার থাকে একদম কিছু না ভেবে তিনি বলছেন যে এই সংঘকে এই শরীর উৎসর্গ করে দিয়েছি সংঘ যদি মনে করে বাইপাস সার্জারি হলে আমার ইয়েটা ভালো চলবে তাহলে চলবে সংঘ যদি মনে করে না চলবে না চলবে না আমার এ নিয়ে কোনো ব্যক্তিগত মতামত নেই মহারাজের বয়স তখন সাতানব্বই বছর আমরা খুব আনন্দ করছি সে বছর মাঝে সেই বছরই শরীর চলে গেল তাই সে তাই ছিয়ানব্বই সালে উনিশশো সালে তার জন্মদিন পালন হচ্ছে হই হই করে প্রচুর খুব দারুণ হয়েছে সব বেলুন লাগানো হয়েছে হই হই হচ্ছে সব আনন্দে ভরপুর হয়ে আছি আরো একশো বছর আপনাকে পেতে চাই আমি একশো বছর ধরে আপনাকে পেতে চাই মহারাজের কি ক্লিয়ার কনসেপশন আমাদের যদি কেউ বলে একশো বছর তুই বাঁচুর কি আনন্দ খেঁদা গোঁড়া পচা সকলকে দেখে যাব। গুতে বলছে না এই যে আমি এতদিন বেঁচে আছি এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই আরও যে দীর্ঘদিন বাঁচতে হবে এটার প্রতি আমার কোনো আসক্তি নেই এই যে এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারতাম এ মানুষ সাধারণ জগতে আমাদের জাগতিক মানুষের মধ্যে পড়েন না ভগবান উত্তর দিচ্ছেন শ্রী ভগবান ও উয়াচ উবাচ কথা রাখতে হচ্ছে বললেন প্রকাশঞ্চ প্রবৃত্তঞ্চ মোহামেবা চ পাণ্ডব না দ্যেষ্টি সম্প্রবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ প্রথম গুণ যা দেখে মানুষকে বুঝবো পাণ্ডব হে পাণ্ডুর পুত্র অর্জুন প্রকাশম মানে সত্যগুণের প্রকাশ সত্যগুণের প্রকাশ হচ্ছে জ্ঞানের প্রকাশ হয়েছে তিনি জ্ঞানী হয়েছেন সে দেখে কি করে বুঝব প্রবৃতিঞ্চ মোহা এবং নিবৃত্তানি না কাঙ্ক্ষতি যদি তার ভেতরে যখন জ্ঞানের প্রকাশ হয় তখন রজগুণের ধর্ম হচ্ছে কর্মপ্রবৃত্তি এবং তমগুণের ধর্ম হচ্ছে মোহ এই সকল গুণ উদিত হলেও তিনি যখন দুঃখ বুদ্ধিতে দেশ করেন না দ্বেষটি সম্প্রবৃত্তানি সম্প্রবৃত্তানি মানে সেটা আমার ভেতরে এলে তার এতটুকু দ্বেষ হয় না তার এতটুকু কষ্ট হয় না তিনি তাতে কোন রকম প্রভাবিত হয় না আরেকটা হচ্ছে নিবৃত্তানি কাঙ্ আবার তার নিবৃত্তি হলেও তিনি আবার সেটা পাওয়ার চেষ্টা করেন না দুটো জিনিস তার ভেতরে একবারে পরিষ্কার বোঝা যায় একটা হচ্ছে সত্যগুণের কার্য হচ্ছে প্রকাশ রজগুণের কার্য হচ্ছে কার্য প্রবৃত্তি আর তমগুণের কার্য হচ্ছে মোহ এই তিনটি গুণ আমাদের মধ্যে এলে দুটি জিনিস হয় সেটা হচ্ছে দুঃখকে তিনি দেশ করেন না অথবা সুখ লাভের অনুকূল হলেও সেই অবস্থাকে তিনি আকাঙ্ক্ষা করেন না তার জীবনে যদি দুঃখ হয় তিনি হা হতাশ করেন না কেন আমার জীবনে এরকম দুঃখ হলো কেন আমার এই কষ্ট হলো আবার যখন খুব তার সুখ হচ্ছে তার আনন্দ হচ্ছে তিনি একটা ভালো স্টেবল অবস্থায় যাচ্ছেন দিনের পর দিন প্রার্থনা করছেন হে ভগবান হে সুখের স্বপ্ন চলুক আমি জানি শেষ হয়ে যাবে কিন্তু আমার জীবন থেকে যেন শেষ না হয় বারবার সে বলছেন তিনি বারবার বলছেন এই অবস্থাতে আমি তার যেন আর কোন রকম কোন আকাঙ্ক্ষা থাকে না তাই তিনি যে দুঃখ পাচ্ছেন তা দিয়ে তার কোন অবস্থা প্রভাবিত করছে না আবার ঠিক সেই রকম তিনি যে সুখে আছেন তা তাও তার নেই এই কোনো মাতামাতি গুণাতীত মানুষ কেমন দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন শ্লোক নম্বর তেইশ বলছেন উদাসীন বদাসীন গুণাই ন বিচাল্যতে ইত্তে ব্যব ষ্ঠতি বলছেন যিনি যিনি আসিন উদাসীনের মতো অবস্থিত এই সংসারের আছেন কিন্তু এই সংসারের কোনো কিছু তাকে স্পর্শ করছে না শ্রীরামকৃষ্ণ কে দেখুন সবাই কত কি আনন্দ আছে কিন্তু আমাদের কোনো আনন্দ তাকে স্পর্শ করছে না তিনি একটা অন্য রাজত্বে পৌঁছে গেছেন আমরা যতক্ষণ না পর্যন্ত সেই রাজত্বের দিকে যাত্রা করছি ততক্ষণ পর্যন্ত আমরা শ্রীরামকৃষ্ণকে ধরতে পারছি না একেবারে তিনি একটা অন্য রাজত্বে আছেন ঘরের বাইরে এসে দেখছেন একটা ছোট্ট বাছুর দাঁড় করে আছে ছেলে বাছুর দাঁড় করানো আছে হৃদয়রামকে জিজ্ঞেস করলেন রাম একে এখানে কেন এনেছে বলছে না খেয়ে একটু বড় হবে তারপরে হাঁটিয়ে হাঁটিয়ে শিহর নিয়ে যাওয়া হবে কোথায় দক্ষিণেশ্বর আর কোথায় শিহর সেইখানে গিয়ে সে আরেকটু বড় হবে তারপরে সে ওই খেতে হাল চাষবে ঠাকুরের মনে হলো ঠাকুরের মাথায় কেউ যেন একটা লাঠির বাড়ি মারলেন আমাদের তো এটা আমাদের কাছে খুব সহজ ব্যাপার না এই যে গরু কিনে নিয়ে এসছে খুব ভালো এখন তো গাড়ি করে নিয়ে যায় গরু কিনে নিয়ে এসছে খুব ভালো এই তারপরে তাকে খাইয়ে বড় করা হবে তারপরে সে লাঙল হাল চাষতে আমাকে সাহায্য করে এর মধ্যে কিছু নাথিং মানে অ্যাবসার্ট কিছু নেই কিন্তু বলছেন এই মানুষ তিনি উদাসীনের মতো তিনি হতবাক হয়ে গেছেন তার যে আচরণটা এটা পাগলের মতো মনে হচ্ছে তিনি এর মধ্যেই আছেন এই জগতের তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছেন আসিন গুণাই ন বিচল্যতে গুণের দ্বারা তাকে বিচলিত করা যাচ্ছে না কোনো কিছু দিয়ে তাকে বিচলিত করা যাচ্ছে না লক্ষ্মী নারায়ণ মারোয়ারি দশ হাজার টাকা করে নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণকে বলছেন প্রথম দিন বলেছেন তোমার এই চাদর টাদর এরকম ছেঁড়া টেরা কেন বলছে ও ঠিক চাইলেই হয়ে যাবে ভান্ডারি বলেনি বলছে তোমার ভান্ডারি ভালো নয় আমাদের দেশে সাধু সেবায় সামান্যতম শৈথিল্য দেখা যায় না অতএব তোমার ভান্ডারি ভালো নয় তিনি বলছেন মা যেরকম জোগাড় করে দেন অতএব তিনি ঠিক করলেন দশ হাজার টাকা নিয়ে আসবেন তাতে কিছু কোম্পানির কাগজ কেনা হবে শেয়ার্স কেনা হবে সেই তার থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট দিয়ে শ্রীরামকৃষ্ণের সেবা চলবে ঠাকুর প্রথমে রাজি হলেন না দেখে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি সেই দশ হাজার টাকা ব্যাগ থেকে বার করেছেন আমাদের দেখে আমাদের কি হয় চোখগুলো আনন্দে ভরপুর হয়ে যায় মুখটা হাঁ হয়ে যায় ঠাকুরেরও হলো ঠাকুরের মনে হলো যেন ব্যাগ থেকে টাকা বার করছে না বিষধর সর্প বার করছে এক্ষুনি সেই সর্প তাকে কামড়াবে এবং তার প্রাণ নাশ হবে ছোট শিশু যেমন চিৎকার করে মাকে ডাকে কাঁদে তিনি সেই রকম চিৎকার করে মাকে ডাক কাঁদছেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি হতবাক এরকম কখনো হয় এরম মানুষ কখনো হয় এরম মানুষকে দেখা যায় তিনি হতবাক হয়ে গেছেন দেখতে কি কেমনতর কে কি ধরনের মানুষ তিনি দেখছেন যে সেই ছোট ছেলে সে কাঁদতে আরম্ভ করেছে কাঁদতে কাঁদতে যখন সে একবারে শান্ত হয়ে যায় ডুকিয়ে ডুকিয়ে কাঁতে কাঁদতে সে যেমন ছোট শিশু যেমন ঘুমিয়ে পড়ে শ্রীরামকৃষ্ণ যেন ঘুমিয়ে পড়েছেন এই দেখুনি জগতের যা কিছু কোনো কিছু তাকে আকর্ষণ করছে না রাসমণি পাঠিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। কথা দুজন তাদের সঙ্গে হেসে বলছেন তারপরে যখন তিনি বুঝতে পারলেন তাদের উদ্দেশ্য মনে হচ্ছে জানেন এরা মানুষ নয় সাপ চিৎকার করে কাঁদছেন জগন্মাতার কাছে প্রার্থনা করছেন তারা শ্রীরামকৃষ্ণকে শুধু স্পর্শ করেছেন সকলের মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসে গেছে তারাও অবাক হয়ে কাঁদছে তারাও কাঁদছে শ্রীরামকৃষ্ণ কাঁদছে এক অদ্ভুত ব্যাপার চলছে উদাসীন বদাসীন গুণেরিও ন বিচল্যতে এই যে কোনো গুণ কোনোভাবে তাকে বিচলিত করতে পারে না তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না ভক্ত এসেছেন এই কয়েক বছর আগেকার ঘটনা ভক্তরা আপনারা অনেকেই করেন এরকম ভক্ত এসেছেন পূজনীয় প্রভানন্দজিকে একটা এক জোড়া জুতো দেবেন বলে প্রভানন্দজি প্রভানন্দ বলছেন দেখো আমার জুতো আছে আমার লাগবে না তাও সে বার করেছে তখন উনি তাকে জোর করছেন জুতোটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও ভক্তের খুব মনে দুঃখ হচ্ছে কিন্তু এতটুকু তাকে প্রভাবিত করা গেল না মহারাজের তখন জেনারেল সেক্রেটারি শেষের দিকে মহারাজের পায়ের সমস্যা ছিল আপনারা অনেকেই জানেন শেষের দিকে মহারাজের পায়ের সমস্যাটা খুব তীব্র ছিল কোথাও একটা পা উঁচু করে থাকলে বোধহয় ভালো হতো আমরা প্রপোজ করেছিলাম আমার যদি একটা লাঠি আপনি ব্যবহার করেন লাঠিতে অনেকগুলো গিঁট থাকে ওই নিচের দিকে গাঁটগুলো দেওয়া থাকে সেই গাঁটগুলো যেখানে আপনি পা তুলবার সুযোগ পাবেন না ওই লাঠিটাকে রেখে তার উপর পাটা যদি তুলে রাখেন তাহলে দেখবেন আপনার ভালো হবে কারুর কোনো কথা শুনলেন না লাঠি তিনি ব্যবহার করলেন না ছাতা ব্যবহার করতেন এবং ওই পাগুলোকে যখন যে জায়গায় যেতেন যেখানে কোথাও পা উঁচু করে রাখার জায়গা থাকতো না ছাতাটাকে এরকম করে হাত দিয়ে ধরে থেকে তার উপর পাটিকে তুলে তিনি থাকতেন তবু তিনি কোনো কিছু চাইতেন না কোনো কিছু তার ভেতরে এটা যে নেই এ নিয়ে তার কষ্ট নেই খুব সমস্যা ছিল কোন ভালো করে লিখতে পারতেন না মানুষের গ্রিপটা ডাক্তার বলেছিলেন গ্রিপটা যদি মোটা হয় তখনকার দিনের বেলুর মটকে দেবে ওই রকম মোটা মোটা গ্রিপ ও তখন মহারাজ ছোট্ট ছোট্ট সোয়েট জোগাড় করলেন তাকে সুতো দিয়ে বাঁধলেন আর সেই সুতো দিয়ে বেঁধে সাধারণ পেনকে ওই মোটা গ্রিপে পেন বানালেন এবং তাই দিয়ে তিনি লিখতেন যা দিয়ে শারদানন্দ চরিত লেখা হয়েছে আপনারা যদি ওই পেনটা দেখেন আপনাদের দেখলেও হাসি পাবে এই মোটা একটা ওই ইয়ে দিয়ে সেটা লাগানো সেটা দড়ি আবার দড়িটা কি ওই যে আমরা সরু সরু তার ব্যবহার করে থাকি সেই তার সেইটা দিয়ে বাঁধা আছে মহারাজ সেই কলম দিয়ে লিখে ফেললেন শারদানন্দ চরিত পরবর্তীকালে যখন গোল পার্কে উনি এলেন তখন ওই রকম মোটা গ্রিপের কলম বিদেশ থেকে কেউ কেউ তাকে এনে দিতেন তখন মারাজ ব্যবহার করতেন যখন তিনি ওই তার লাগানো কলম ব্যবহার করতেন তখনও যেরকম স্বচ্ছন্দ ছিলেন ওই ভালো পেন ব্যবহার করার সময় তখনও তিনি সমানভাবে স্বচ্ছন্দ ছিলেন এ হচ্ছে লক্ষণ তিনি উদাসীন পথ থেকেও এই কোনো গুণ তাকে করতে পারে না ইতি এবং এই রূপ জেনে অবিতিষ্ঠাতে না ইঙ্গাতে তিনি গুণাতীত হচ্ছেন যিনি এই অবস্থায় সব কিছু জেনেও কোনো কিছুতেই বিচলিত হন না স্থির একটা জিনিসের কথা হয় স্বামী বিবেকানন্দের একটা ভারী সুন্দর কথা আছে এই গুণাতীত মানুষ কেমন হয় সেইখানে বলছেন বজ্রের মতো মন দৃঢ় করো এসবের মূলে তুমি তোমার প্রকৃত স্বরূপকে জানলে ভয় জয় করতে পারবে তখন বজ্রের মতো মনকে দৃঢ় করো এসবের মূলে তুমি তোমার প্রকৃতি স্বরূপকে প্রকৃত স্বরূপকে জানলে ভয় জয় করতে পারবে তখন তিনি গুণৈরীয় ন বিচার তিন গুণের কার্যকলাপ দেখেও কখনো বিচলিত থাকেন না কোনো অবস্থাতেই তিনি বিচলিত নেই গুণের তিন গুণের কার্যকলাপ দেখেও কোনো অবস্থাতে তিনি বিচলিত থাকেন না এক জায়গায় স্থিত হয়ে থাকেন কোনো অবস্থাতে তিনি কোন রকম তার কোনো পরিবর্তন হতে থাকে না আমরা পরবর্তী শ্লোকে যাব এটা দিয়ে আমরা শেষ করবো সংস্তুতি এটা এর আগেও আমাদের বলা হয়েছে দেখবেন দ্বিতীয় অধ্যায় সেইখানে বলা হচ্ছে স্থিত ভাষা কাস্য কেশব অর্জুন প্রশ্ন করছেন স্থিতপ্রজ্ঞ কেমন কেমন করে তিনি কথা বলেন কি মা কেমন ভাবে তিনি কথা বলেন কেমন ভাবে তিনি চলেন তাকে চিনব কেমন করে সেইখানে বর্ণনা করতে ঠিক এই জিনিসই ব্যবহার করা হয়েছিল এখানেও তাই বলছেন বলছেন যিনি দুঃখ সুখম স্ব স্থ দেখুন সম দুঃখ সুখম স্বস্থ স্বস্থতে দুটো শব্দ আছে স্ব স্থ স্থ হচ্ছে স্থিত স্ব মানে হচ্ছে আত্মস্বরূপ যিনি সুখ দুঃখে সুখে একই রকম ভাবে প্রভাবিত করে না দুঃখ তাকে বিচলিত করেন না তিনি যেমন একই জায়গায় থাকেন এই স্বস্ত কথাটা খুব ইম্পর্টেন্ট আমরা ছড়িয়ে যাই ভেঙে দেখে নিই স্ব মানে হচ্ছে নিজের জায়গায় স্থ মানে হচ্ছে স্থিত থাকেন আর কি বলছেন সম লোষ্ট হস্ম কাঞ্চন তিনটে জিনিসে তিনি এক রকম থাকেন মৃৎখণ্ড প্রস্তর এবং সুবর্ণ তিনটেই তার কাছে সমান কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারছেন না মাটির জিনিস সাধারণ জিনিস দিলেও তিনি যেমন খুশি তেমনি দামি জিনিস দিলেও তিনি খুশি তিনি এতেও খুশি কোনোটাতেই তাকে প্রভাবিত করা যায়নি এটা তার কাছে আছে বলে তার যে নিজস্ব একটা অভিব্যক্তি এসব কিছু হয় না আরেকটা এবং একই রকম অবস্থা তুল্য জ্ঞান করেন। যারা আমাদের খুব কাছের মানুষ বা যেটা আমাদের খুব কাজে কাছের কাজের জিনিস মনের মতো কাজ দেখবেন এই সমস্ত করতে আমাদের ভীষণ আনন্দ হয় আর যেটা করতে আমাদের একদম ভালো লাগে না যেমন এই যে যদি বলেন যে মর্নিং ওয়াক করতে হবে ইভিনিং ওয়াক করতে হবে এগুলো করতে কোনোটা করতে আমাদের ভালো লাগে না আমরা কিছুতেই করি না কিন্তু তিনি সব কটাতেই ব্যস্ত আছেন ভূতেশানন্দজি মহারাজ তখন বাইপাস সার্জারি করে এসেছেন তিনি বাইরে খুব বেশি যেতে পারেন না তার শরীরও খুব ভালো নয় হাতে ভীষণ ব্যথা কিন্তু ঠিক যেই দর্শনাদি হয়ে গেল ব্যাস এবার তিনি তৈরি হয়ে গেলেন তার বাইরে যেতে হবে না তাকে হাঁটতে বলা হয়েছে সেটা তিনি করবেন যতই তার কষ্ট হোক এইরকম মনে আছে এইরকম ভীষণ গরমে মহারাজ বিকেলবেলা দেখতাম মহারাজ হাঁটছেন ভক্তদের দর্শন দেওয়ার আগে হাঁটছেন ভীষণ গরম পাখা ছিল না একজন গোপাল শ্রদ্ধা মায়ানন্দজি ওনাকে দেখতাম তখন উনি ব্রহ্মচারী একটা হাত পাখা দিয়ে মহারাজকে হাওয়া করছেন মহারাজ কিন্তু কন্টিনিউয়াসলি হেঁটে যাচ্ছেন নিজের কটার থেকে গঙ্গার ঘাট অব্দি গঙ্গার ঘাট থেকে নিজের ঘর তখনই থামছেন যখন তিনি হাঁটতে পারছেন না তারপরে যেই যেই তিনি আবার তিনি নিজের এসে গেলেন আবার তিনি হাঁটতে আরম্ভ করেছেন তার বয়স তখন বছর এতটুকু পরিবর্তন হয়নি আর হচ্ছে ধীর স্তুল্লা নিন্দাত্ম সংস্কৃতি ধীর ইমান তিনি শান্ত অবস্থায় থাকেন কিরকম শান্ত অবস্থায় যখন তুল্য নিন্দা তিনি যখন নিন্দাও করছেন আবার কেউ তাকে তিনি যখন আমরা কেউ তাকে প্রশংসা করছি তাতেও যেমন তিনি এতটুকু গলে যাচ্ছেন না আবার কাকে যখন নিন্দা করছি তাতেও বেদনাহত হয়ে তিনি কোনো অবস্থাতেই আসছেন না একবারে গুণাতীত অবস্থায় তিনি আত্মানন্দে পূর্ণ হয়ে একরসে বিদ্যমান একরস শব্দটার অর্থ হচ্ছে একই রকম যেমন ছিলেন ঠিক সেই রকম এই যে পড়ছে এক জলের ধারা তেলের ধারা পড়ছে